শাসক হিসাবে হজরতে আমির এমাবিয়া রাজিউল্লাহ তালানহু দুর্দণ্ড চৌকুশ এবং যোগ্য তারই গভর্নর মুগির আবিন শোভা কিন্তু এগুলা খুবই ইতিহাস বিখ্যাত সাহাবি হজরত মুগিরার সাথে অনেক ঘটনা জড়িত আমারও অনেক ঘটনা জানা জানা আছে তিনিও গভর্নর সিরিয়ার তিনি তখন মনে হয় তিনি কুপার গভর্নর তিনি আমিরি মহাবিয়াকে বললেন আপনার তো শরীর অসুস্থ হয়ে পড়েছে কোন দিন কী হয়ে যায় হজরতী উসমান হত্যার পরে মুসলমানরা যে বিশৃঙ্খল গৃহযুদ্ধের আগুন জ্বলে উঠেছিল মুসলমানদের ভিতরে আমি তো সেরকম কিছুর আশঙ্কা করছি খুব খেয়াল করেন কথাটা প্রস্তাবটা আসতেছে হজরতী মুগিরা থেকে হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করেছিল সেই গৃহযুদ্ধে আলী এবং মোয়াবিয়ার যুদ্ধে সুতরাং তার থেকে বাসার একটাই পথ আপনি জীবিত অবস্থায় আপনার পুত্র এজিদকে মুসলমানদের খলিফে মনোনীত করে বায়াত গ্রহণ করে নেন অর্থাৎ আমির এবং কিছুটা শোক বড় করে আশ্চর্য হয়ে বললেন এই কাজ কে সমাপ্ত করবে কিভাবে সম্ভব ইতিহাসে বলছে এই শব্দ বলছে এ কাজ সমাপ্তির দায়িত্বটা কে গ্রহণ করবে হজরত মুগিরা মুগিরা কিন্তু খুব তেজস্বী ছিলেন তিনি সেনাপতি গভর্নর বহু যোগ্য লোক হজরত মুগিরা বললেন কুফাবাসীকে আমি সামলাব ইবনে জিয়াক বসরাবাসীকে সামলাবে আর প্রতিবাদ করার কে থাকবে খুব খেয়াল করেন কিভাবে এজির ঢুকতেছে এবং এই মানসিকতা এটা এটা আমার মনে হয় আমিরে মহাবিয়ার মনেও ছিল না এ কথা বলার আগে তিনি বললেন এই কাজ কে সামলাবে কারণ আপনারা যে এজিদের তাহাজ গুজার তারপরে প্রথম তকবির উলার সাথে নামাজ পড়ে এ সমস্ত বৃত্তিহীন অযৌক্তিক অপ্রয়োজনীয় কথা যারা বলেন আমি তাদের কানে বলতে চাই তোমার কানের সিসা বের করে কথা শোনো ভালো করে যে সমস্ত কথাগুলো দালেলিক এবং নির্ভরযোগ্য ঐতিহাসিকদের মন্তব্য বলছি আমি ইবনে জরির তার ভিতরে আছে আল বেদায়া নেহায়ার ইবনে কসির রয়েছে রুহুল মায়ানির আল্লামা আলুসি রয়েছেন যাদের উপরে সমস্ত উম্মতের গ্রহণযোগ্যতা রয়েছে এদের কথার থেকে বলছি বাকিদের কথা আমি আলোচনা করার সময়ও নাই প্রয়োজনও নাই সমস্ত ঐতিহাসিকদের এজমা হয়েছে যে কথার উপরে দ্বিমত না অনেক কথার উপরে দ্বিমত আছে কেউ কেউ তাকে অন্য কথাও বলেছেন এজিদের চরিত্র সম্পর্কে কিন্তু তিনটা শব্দের উপরে সমস্ত ঐতিহাসিক সমস্ত মারিখকত্ত পোষণ করেছে সে মদ্যপ রিং করত রেশমি বস্ত্র পরিধানকারী তাম্বুরা বাজায়ত গান বাদ্য করত এবং মাঝে মাঝে বানর পালিত বানরের টুপি লাগাই দিয়ে আলেমদের ড্রেস না নাচাইত খুব খেয়াল করেন হাজার হাজার সাহাবি জীবিত হাজার হাজার সাহাবি জীবিত আশারাই মোবার মতো মানুষদের অনেকেই তখন জীবিত অনেকে না হলেও কয়েকজন জীবিত হাজার হাজার সাহাবি জীবিত অবস্থায় তাদের উপরে কলিপা করা হইতেছে এই লোক তাম্বুরা বাজায় বানর নাচায় মদ্যপ রেশমি পরিধান করে এই তিনটে কথার উপরে চারটে কথার উপরে সমস্ত ঐতিহাসিকদের কোনো দ্বিমত নাই কারো ঐতিহাসিক যাদের নাম বলছি আমি ইবনে জরিরের মতো এটা এটা এটাকে তো আমি হিট্টির মতো লোক বলতে পারবো না আচ্ছা এই রকম ব্যক্তিকে মুসলিম দুনিয়ার উপরে তিনি সে সাহাবিও নয় চল্লা কেউ দেখে নেই হুজুর এতেকালের পরে হয়েছে সম্ভবত হলে না বালক অবস্থা ছিল সুতরাং এমন ব্যক্তির কে মুসলমান জাতের উপরে এই খেলাফতের জন্য বাছাই করার একটাই গুণ আছে তার কাছে সে মামিরে মহাবিয়ার ছেলে আর যা আছে একটাও কোনো খেলাফতের জন্য গ্রহণযোগ্য কোনো গুণাবলী নাই সুতরাং এই ব্যক্তিকে কি করে মুসলিম দুনিয়ার উপরে খলিফা হিসাবে গ্রহণ করা যাবে প্রশ্ন তাহলে আপনি বুঝেন যে প্রস্তাব দানকারী এবং প্রস্তাব গ্রহণকারী আমিরে মহাবিয়া তিনি নিজেও বিস্মিত ছিলেন সুতরাং আমি যদি কেউ প্রশ্ন করে এটা কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভুল সিদ্ধান্ত কি নিয়েছিলেন আমি বলবো ভুল সিদ্ধান্ত নেন নাই ভুল নয় শুধু হাজার হাজার ভুলের মিছিল হাজার হাজার বুলের মিছিল ছিল এর ভিতরে একটা ভুল করেন নাই শুধু গোটা ইসলাম মিল্লাতের জন্য এমন কিছু মুসলমানেরা হারালো যা এখনও ফিরে পায় নাই কেয়ামতের কবদিন আগে পাবে ওল্লাহু আলম সুতরাং রসুল্লাহ সাল্লাহ ইসলামের ঘনিষ্ঠ সাহাবি হওয়া সত্ত্বেও হুজুরের খুব প্রিয় সাহাবিদের একজন হওয়ার পরেও রসুল্লাহ সাল্লাহ ইসলামের কা তেবুল ওহি সাহাবির একজন হওয়ার পরেও তিনি কি করে নিজের শুধু পুত্র হওয়া ছাড়া আর কোনো গুণ নাই আর বকর এমন করলেন না ওমর করেন নাই উসমান নুরাইন করেন নাই অন্যেরাও করেন নাই সকলেই বিরোধিতা করেছেন একথা বলে সিও পুত্র এজিৎকে আপনি কি করে খলিফা হিসাবে মুসলমান জাতের উপরে প্রতিষ্ঠা করে গেলেন এটা ইতিহাসের এক বিষয় আমার কাছেও বিস্ময় আমি শ্রদ্ধা সম্মান রেখে বলতে চাই মানুষের ভুল হিসাবে যদি বলতেছেন এটা এটা কি খুব সাধারণ ভুল নয় এটা হাজার হাজার ভুলের জননী জি